নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার একটা ফোনপে অ্যাকাউন্ট রয়েছে এবং ফোনপে অ্যাকাউন্টে আপনারা আপনার মোবাইল নাম্বারে রেজিস্টার রয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেগুলো আপনারা লিঙ্ক করে রেখেছেন। এখন চাইছেন যে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা রিমুভ করতে বা ডিলিট করতে, তো এখন পারছেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ফোনপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের ফোনপে রিলেটেড আরও কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম ট্রিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমি আমার ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করি এবং আপনাদেরকে দেখাই যে কীভাবে ফোনপে থেকে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আবার আনলিঙ্ক বা রিমুভ করা যায়। তো চলুন আমি ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো বন্ধুরা, চলে এসেছি আমার ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি ব্যালেন্স চেক করব। দেখুন এখানে চেক ব্যালেন্স লেখা রয়েছে। তো এখানে দেখুন, এখানে দুটো ব্যাঙ্ক কিন্তু আমার লিঙ্ক রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কস এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো আপনারা চাইছেন কোনো একটা ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কটাতে আপনাদের কোনো টাকা নেই বা কোনো কিছু সমস্যার জন্য কোনো একটা ব্যাঙ্ক আপনারা রিমুভ করতে চাইছেন, তো তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে ব্যাকে ফিরে আসতে হবে। এবং বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, অনেক অপশান। এবং নিচের দিকে দেখুন, হোম রয়েছে, স্টোর রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, মাই মানি রয়েছে এবং হিস্টোরি রয়েছে। এবং আর এখানে কিন্তু দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কিছু কোনো অপশান নেই। তো বন্ধুরা, আপনারা যেটা করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য ফোনপে অ্যাপ্লিকেশনের তরফ থেকে, তো এখানে দেখুন মাই মানি বলে একটা অপশান রয়েছে হিস্টোরির পাশে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আবার অনেকগুলো অপশান এসছে। এর মধ্যে দেখুন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে, ডেবিট কার্ড অপশান রয়েছে, ক্রেডিট কার্ড অপশান রয়েছে, অটোপে অপশান রয়েছে, আরও অন্যান্য কিছু অপশান রয়েছে। তো আমরা যেটা ক্লিক করব সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে দেখুন ইউপিআই লেখা রয়েছে এবং তার নিচে পেমেন্টসের ঘরে, পেমেন্টসের ঘরে লেখা রয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং ইউপিআই লেখা রয়েছে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ফোনপে অ্যাকাউন্টে যেই দুটো ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে তাদের কিন্তু লিস্ট দেখাচ্ছে, আশা করি আপনাদেরও দেখাচ্ছে। এবং এর মধ্যে আপনারা কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং প্রাইমারিটা আমার এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট রয়েছে। এবং এখানে যদি আপনারা অন্য কিছু সিলেক্টও করতে পারেন, দেখুন এখানে ফোনপেতে সিলেক্ট করলেও সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি নো করে দিচ্ছি। তো এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট রয়েছে। তো আমি আপনাদেরকে আনলিঙ্কটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করে দেখাবো। তো তার জন্য যেটা আপনারা করবেন, ধরুন এই ব্যাঙ্কটাতে কোনো কিছু প্রবলেম রয়েছে বা কোনো কিছু টাকার প্রবলেম বা টাকা নেই বা অন্য কিছু প্রবলেম রয়েছে, তো এখানে চাইছেন আপনারা এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কসটাকে রিমুভ করে দিতে। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আপনার যে ব্রাঞ্চ নেম বা এফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং ইউপিআই পিন সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, নর্মালি কিন্তু এখানে আপনারা ব্যাঙ্ক আনলিঙ্ক বা ব্যাঙ্ক রিমুভ করার কোনো অপশান দেখতে পাচ্ছেন না। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন স্লাইড করে, নিচের দিকে স্লাইড করবেন। তো নিচের দিকে স্লাইড করে যাওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান অলরেডি রয়েছে। তো আপনারা কী করবেন, আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনলিঙ্ক করতে চাইছেন বা রিমুভ করতে বা ডিলিট করতে চাইছেন, এরকম ডিটেলসে মাই অ্যাকাউন্টে গিয়ে এরকম ডিটেলসে ক্লিক করবেন ব্যাঙ্কের ডিটেলসে। তো দেখুন এখানে নিচের দিকে একদম নিচে রয়েছে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে ইফ ইউ আনলিঙ্ক দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউ উইল নট বি এবল টু মেক এনি ট্রান্সফার থ্রু ইটস ইউজিং দ্য ফোনপে অ্যাপ। মানে এখানে যদি আনলিঙ্ক করে দেন, এরপর থেকে আপনারা কিন্তু আর ট্রানজাকশান করতে পারবেন না। দিস উইল নট এফেক্টেড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ইটস ইউজেস থ্রু আদার অ্যাপ ইন এনি ওয়ে। তো দেখুন বন্ধুরা, এখানে আনলিঙ্ক অপশান একটা চলে এসছে এবং ক্যান্সেল অপশান এসছে। তো আপনারা ফাইনালি আনলিঙ্ক করার জন্য বা রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য এই আনলিঙ্ক অপশানে ক্লিক করে দিবেন। তো দেখুন বন্ধুরা, সেটা আপনাদেরকে একদম প্রুফ করে দেখালাম। দেখুন এখানে কিন্তু আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, একটা ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং আরেকটা ছিল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। তো দেখুন এখানে কিন্তু আমি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কটাকে রিমুভ করে দিলাম ফোনপে অ্যাপ্লিকেশান থেকে। তো আপনাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক একইভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং এইভাবে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফোনপে অ্যাপ্লিকেশান থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করতে হয় কীভাবে বা আনলিঙ্ক কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন এবং এই ধরনের ফোনপে রিলেটেড আরও কিছু যদি প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ফোনপে রিলেটেড আরও কিছু আপডেট পাওয়ার জন্য লেটেস্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেল বিএম ট্রিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখতে
আসতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।